শুভেচ্ছা সবাইকে। আজ সোমবার 28 এপ্রিল, ভাইস মেরিনার প্রতিদিনের সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী দাশগুপ্ত। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কক্সবাজারের 4 থানার ওসি বদলি, কক্সবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন, শহরের উত্তরন আবাসিক এলাকায় পুলিশ ও ইয়াবা ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ, পুলিশ সহ আন্তর্জাত, অবশেষে স্বল্পক্ষণের জন্য দেখা দিল স্বস্তির বৃষ্টি। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজার জেলার সীমান্তবর্তী 4 থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিমকে কুমিল্লা, টেকনাফ থানার অফিসার ইনচার্জ রঞ্জিত বড়ুয়াকে ফেনী, রামু থানার অফিসার ইনচার্জ আপেল্লা রাজু নাহাকে ব্রাহ্মণবাড়িয়ায় ও উকিয়া থানার অফিসার ইনচার্জ জাহেদকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। কক্সবাজার সদর, টেকনাফ ও রামু থানার ওসিদের এটি নিয়মিত বদলি হলেও উকিয়া থানার ওসি জাহিদকে খাগড়াছড়িতে শাস্তিমূলক বদলি বলে জানা গেছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তোফাইল আহমেদ জানিয়েছেন, ইতিমধ্যে রামু থানায় সাইফুল ও টেকনাফ থানায় মুক্তার হোসেন নামে নতুন 2 ওসি দায়িত্ব গ্রহণ করেছেন। গরিবের মামলার ভার বহন করে সরকার, এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের জাতীয় আইনগত সহায়তা দিবস 2014 উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা দায়রা জজ কার্যালয় থেকে এক র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাদিকুর ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা দায়রা জজ ফারুক আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা হোসনে আরা, অতিরিক্ত পুলিশ সুপার তোফাইল আহমেদ সহ অনেকে। কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শহরের কলাতলস্থ উত্তরন আবাসিক এলাকায় সোমবার ভোরে চকরিয়া থানার পুলিশের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের এই ঘটনা ঘটে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনার সত্যতা যাচাই করে জানিয়েছেন, বন্দুকযুদ্ধের ঘটনায় চকরিয়া থানার কনস্টেবল মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ সেলিম ও জানি আলম আহত হয়েছেন। এ সময় দৌড়ে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ইয়াবা ব্যবসায়ী মোস্তাক আহমেদ। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক, 2 রাউন্ড তাজা কার্তুজ ও 1টি গুলির খোসা। আহত মোস্তাককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার মহেশখালী কুতুবদিয়া আসনের এমপি আশিকুল্লাহ রফিকের সাথে কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গতকাল সন্ধ্যা 7টায় তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, সে কারণে দিন দিন অনলাইন সংবাদপত্রের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, তাই তিনি এক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আক্তার চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দে, সিনিয়র সহসভাপতি ইস্তিয়াক আহমেদ জয়, BNews24.com এর সম্পাদক তফিকুল ইসলাম লিপু সহ অনলাইন প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। প্রচণ্ড তাপদাহের পর অবশেষে অল্পক্ষণের জন্য স্বস্তি ফিরেছিল শহরবাসীর মধ্যে। আজ সকালে হওয়া এক পশলা বৃষ্টি এই স্বস্তির কারণ। দেখুন ওমর ফারুকের রিপোর্ট। তীব্র গরমের পর আজ সকালে শহরে বৃষ্টি হয়েছে। অল্প কিছুক্ষণের জন্য হওয়া এই বৃষ্টিতে শহরবাসীর মাঝে স্বস্তি দেখা গেছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ লোকজনের সাথে কথা বলে জানা যায়, প্রত্যাশিত বৃষ্টির মুখ দেখে তারা খুবই আনন্দিত। এতদিন গরমে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু একটু বৃষ্টিতে অনেক ভালো লাগছে। প্রচণ্ড গরমের কারণে যে মানুষের যে অস্বস্তিটা বোধ করছিল, সেই সময়ের আজকের এই সকালের বৃষ্টিতে যে হিমেল বাতাস বইছে, তার মধ্যে সকলের মনে একটা স্বস্তি জেগে উঠছে। এদিকে আবহাওয়া অফিস বলছেন, বৃষ্টির আগাম বার্তা তারা জানিয়েছেন এবং কক্সবাজার ন্যায় দেশের বিভিন্ন জায়গায় সকালে বৃষ্টিপাত হয়েছে। উমর ফারুক হিরু, ভয়েস মেরিনা, কক্সবাজার। দর্শক, এবার নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে। বাজারে এলো কক্সবাজারের লেখিকা, কবি ও প্রাবন্ধিক শামীম আক্তারের বৃষ্টি প্রবন্ধ সম্বলিত নারীর অধিকার ও নিরাপত্তা। আপনার কপির জন্য নিকটস্থ বইয়ের দোকানে অথবা 0171-221-0704 এই নম্বরে আজই যোগাযোগ করুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ভয়েস মেরিনা স্থানীয় সংবাদে। শহরের নালা নর্দমাগুলো ভরাট হয়ে যাচ্ছে ময়লা আবর্জনায়। বৃষ্টি শুরুর আগে এইসব নালা নর্দমা পরিষ্কার করা উচিত বলেছেন পৌরবাসী। বিস্তারিত জানাচ্ছেন আরজ ফারুক। তীব্র রোদের তাপদাহে পড়ছে মানুষ, তারা চায় একটু স্বস্তির বৃষ্টি, কিন্তু তাতেও রেহাই পাবে না শহরবাসী।
বৃষ্টি শুরু হলেই বরাবরের মতো হাঁটু জলের নিচে থাকবে পৌর এলাকা। তবে বর্ষা আসার আগেই শহরের নালা নর্দমা পরিষ্কার করলে এমন দুরবস্থায় পড়তে হবে না শহরবাসীকে। কয়েকদিন পরে তো বৃষ্টি শুরু হবে, এখানে তো আপনার ড্রেন সব ভরা, পুরুষের কাজ করতেছে না। আমরা কয়েকদিন পরে যদি বৃষ্টি যদি হয় তাহলে আমরা রাস্তাঘাট ব্যবসা করতে পারবো না। বৃষ্টি শুরুর আগে এসব নর্দমা পরিষ্কার করা উচিত বলছেন পৌরবাসী। পৌরসভার যে নালাগুলো এগুলো যে বৃষ্টির আগে যদি পরিষ্কার করে তাহলে বাড়িঘর এবং রোডঘাট যাওয়া যায়। প্রতি বছর বর্ষা এলেই শহরের গোলদিঘির পাড়, বাজারঘাটা, বড় বাজার সহ প্রধান সড়কের পাশে দোকানগুলো থাকে হাঁটু জলের নিচে। বৃষ্টি চলাকালীন পৌরসভা কর্তৃক নালা নর্দমাগুলো পরিষ্কার করলেও তেমন কোনো সুফল পাচ্ছে না পৌরবাসী। তাই নালা নর্দমা পরিষ্কার করে শহরকে বৃষ্টির পানি থেকে রক্ষা করতে এখনই পৌরসভার উপযুক্ত সময়, এমনটি বলছেন শহরবাসী। আরস ফারুক, ভয়েস মেরিনা, কক্সবাজার। সকালে বজ্রপাতে শহরের বিমানবন্দর সড়কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ সকালে নেমেছিল স্বস্তি বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছেন মেঘলা আকাশ ও বৃষ্টির সংবাদ। বিস্তারিত জানাচ্ছেন কোহিনুর আক্তারিয়া। আজ জেলার আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা ভোর 5:08 পূর্ণ ভাটার পর 10:30 পূর্ণ জোয়ার হবে। পুনরায় বিকাল 5:38 পূর্ণ ভাটার পর 10:43 পূর্ণ জোয়ার হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:23 এবং সূর্যাস্ত হবে 6:17। কোহিনুর আক্তার, রিয়া, ভয়েস মেরিনা, কক্সবাজার। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল আবার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।